हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रा, आज के तुम्हारे क्लास 12 मैथर जो अवकलन चैप्टर जो अनेक दिन कर 7 नम्बर पार्ट पर्त तो तुम्हारा अनेक जन कमेंट करो से तो क्लास 12 मैथमेटिक्स आर क्लास शुरू कर रेगुलर तुम्हारे क्लास देव। ओके, तो आज के 8 नम्बर पार्ट स्टार्ट करब तुम्हारा देखें अवकलन अति संक्षिप्त 8 नम्बर अंक पर्त कर दिए आज के 9 नम्बर अंक थे स्टार्ट करब। ओके, तुम्हारा जरा नतून देखो भिडियो ता अवश्य चैनल सबसक्राइब कर पास बेल आइकन प्रेस कर कारण तुम्हारा क्लास 12 फिजिक्स और मैथमेटिक्स विशेषकर दोटो टोटल सिलेबस जो आज से सब ही तुम्हारा कवर कर देव। ओके, तो 9 नम्बर प्रथम अंक देखना कि आज एखे डेरिवेटिव करते हो अवकलन करते प्रथम 9 बोले कि सेक टू दि पावर एन एक्स ए डेरिवेटिव करते हैं तेल क्या कथा देखना खूब सहज आज है धरल कि वाई इक्वल टू सेक टू दि पावर एन एक्स। ओके, तेल एर हमें डेरिवेटिव करब क्या करब तेल बोलते कि अतएफ डि वाई बाय डि एक्स इक्वल टू कि डिडि एक्स अफ सेक टू दि पावर एन एक्स। ओके, तेल ये क्यों करब देखना এটা চেইন রুল দ্বারাও করা যায় এবং ডাইরেক্টও করা যায়। চেইন রুল দ্বারা আমি কি করব দেখে দিই তোমাদের, প্রথমে চেইন রুল দ্বারা তাহলে আমরা এটা কাজে y ইকুয়াল টু যদি sec টু দি পাওয়ার n x হয় তাহলে ধরলাম কি u ইকুয়াল টু sec x, তাহলে u ইকুয়াল টু যদি sec x হয়ে যায় তাহলে y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু u টু দি পাওয়ার n। দেখে নাও যদি u ইকুয়াল টু sec x ধরি, আমি এটা ধরলাম ধরি যে u ইকুয়াল টু sec x, তাহলে u ইকুয়াল টু sec x হলে তাহলে y ইকুয়াল টু u টু দি পাওয়ার n, তাহলে আমাকে বের করতে হবে dy dx। তাহলে কি করব দেখো, অতএব dy / dx = dy / y টা কার অপেক্ষক, y u এর, তাহলে dy / du into du / dx, তাহলে du du কেটে যাবে dy dx পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে প্রথমে dy / du নির্ণয় করতে হবে আর du / dx তাহলে প্রথমকে u এর সাপেক্ষে করব, তাহলে অতএব y equal to u to the power n যদি হয়ে যায় তাহলে dy by du equal to ddu of u to the power n। এটা কিসের ফর্মুলা, x to the power n এর যে ফর্মুলা আছে এটাও u এটাও u, তাহলে x to the n এর ফর্মুলা কি n into u to the power n minus 1। ওকে, এটা আসবে আর নেক্সট তাহলে এটা আমার বের হলো কি dy by du এবং u equal to কি পেলাম sec x, তাহলে du by dx equal to কি হবে ddx of sec x, তাহলে sec x এর ডেরিভেটিভ কত হয় sec x tan x, তাহলে এখান থেকে করব কত sec x tan x। ব্যাস দেখে নাও আর du / dx ও নির্ণয় করলাম আর dy / du, তাহলে এখানে মান বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলে কত পাবো দেখে নাও, আমি এই সাইডেই করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি একটু এই লাইনটা, তাহলে দেখে নাও কি হচ্ছে এখানে, তাহলে অতএব dy by dx equal to dy by du হচ্ছে কি n into u to the power n minus 1 into এটা dy by du এর মান বসিয়ে দিলাম, নেক্সট হচ্ছে du by dx মানে হচ্ছে sec x into tan x। ওকে, এটা হলো। এবার দেখো n into u এর মানটা এখানে বসিয়ে দিই, u এর মানটা কি ধরেছিলাম আমি sec x, তাহলে sec x তার পাওয়ার হচ্ছে n minus 1 into sec x into tan x ইকুয়াল টু এন ইন্টু, তাহলে sec x আছে এখানে n মাইনাস 1, তাহলে এর পাওয়ার কত আছে 1, তাহলে এটা কত হবে কি sec x পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, কারণ এই পাওয়ারটা যোগ হয়ে যাবে ইন্টু tan x, তাহলে 1 কাটবে তাহলে আলটিমেট পাবো কত দেখেন এখানে, তাহলে অতএব dy / dx ইকুয়াল টু n ইন্টু sec টু দি পাওয়ার n x ইন্টু tan x, তাহলে এইটাই হচ্ছে ডেরিভেটিভ মান। তাহলে এটা কি চেইন রুল যদি ইউজ করো তোমার স্টেপটা বা অঙ্কটা একটু বড় হবে কিন্তু বুঝতে সুবিধা হবে, বোঝার জন্য খুব সহজ হবে, আর যারা ডেরিভেটিভ এক্সপার্ট আছে তারা পারবে, তা আমি বলবো কি তারা ডাইরেক্ট করবে। ডাইরেক্ট কীভাবে করো দেখে নাও, এখানে 2-3টা লাইন লাগবে, এত বড় করতে হবে না, কীভাবে দেখে নাও, প্রথমে sec x-টাকে আমি x ভাববো। ওকে, দেখে নাও আরেকটা লাইন লিখে দিচ্ছি ডিডি এক্স অফ sec x পাওয়ার n, তাহলে যখনই কোনো চলরাশির উপর পাওয়ার থাকবে তাহলে আমি এটাকে কী করবো এক্স এক্স আকারে ভাব, এইটা হচ্ছে তার মানে এক্স, তাহলে সে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, যেমন এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস 1 হয়, সেরকম সেক এক্স টু দি পাওয়ার এন থাকলে এন বাইরে সেক্স সেক এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এটা ফার্স্ট পার্ট ডেরিভেটিভ হয়ে গেলো এক্স আকার ধরে, এটাকে আমি এক্স ধরে হয়ে গেলো। নেক্সট কি
এবারে ভিতরে এটা ফর্মুলা ছিল, প্রথমে বাইরের ডেরিভেটিভ হয় তার ভিতরে, তাহলে এটা ডেরিভেটিভ করে ফেললাম বাইরেরটা। এবারে নেক্সট সেক এক্সের ডেরিভেটিভ শুধু হবে, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, সেক এক্স ইনটু ট্যান এক্স, ব্যাস। দেখলে কত সহজ ব্যাপার, তোমার চেন রুল যে দু তিনবার ইউজ করার পর এগুলো করবে দেখ খুব সহজে বুঝতে যাবে কী করে করতে হবে। প্রথমে বাইরেরটা ডেরিভেটিভ করলাম, তাহলে সেক এক্স টু দিবার এন আই, তাহলে এটা আমি এক্স আকারে ভাববো, এক্সের ডেরিভেটিভ এক্স টু দিবার এন এ যে ডেরিভেটিভ হয় সেটা কি এন ইন্টু এক্স টু দিবার এন মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু সেক এক্স টু দিবার এন মাইনাস ওয়ান হয়ে গেল। ওকে, আবার দেখো সেক এক্সের আবার ডেরিভেটিভ আমার জানা আছে, তাহলে সেক এক্স ডেরিভেটিভ কী হবে, সেক এক্স ট্যান এক্স, তাহলে এই দেখো এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এই ওয়ানটা ওটা করলে শুধু এন হয়ে যাবে, তাহলে এন ইন্টু সেক এক্স টু দি পাওয়ার এন ইন্টু ট্যান এক্স ডিওয়াই বাই ডি এক্স, দেখে না খুব শর্টে হয়ে গেল। তাহলে পরীক্ষা যদি পড়ে তোমরা এইটা ইউজ করো, ডাইরেক্টভাবে করবে, যদি চেন রুল বলে দেয় চেন রুল ইউজ করে তাহলে তুমি এইভাবে করতে পারো। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দু নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, দু নম্বর বলছে কি এইরকম টাইপের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, কোসেক্স টু দি পাওয়ার সিক্স এক্স এর মান কত হবে, তা দেখে না খুব সহজেই বের করবো আমরা। তো চেন রুলটা আমি করবো না, চেন রুল তোমরা নিজে থেকে করবে, ধরে নেবে যেটা বলবো, জাস্ট একটা লাইন তোমাকে দেখিয়ে দেবো, তারপর তোমরা নিজে থেকে করবে। আর যদি চেন রুল দ্বারা না পড়ো সেটা কমেন্টে জানালে আমি ওটা আবার চেন রুলের উপরে ভিডিও তোমাদের করে দেবো। তা দেখে না কী আছে এখানে, যে ওয়াই ইকুয়াল টু, এটা দু নম্বর অঙ্ক, ওয়াই ইকুয়াল টু বলে যে কি কোসেক টু দি পাওয়ার সিক্স এক্স, ওকে এইটা বলেছে। তাহলে আমি ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো এখান থেকে, তাহলে করবো কি, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কোসেক টু দি পাওয়ার সিক্স এক্স, তাহলে এরপর প্রথম পার্ট কি আমি টোটালটাকে ডিডিএক্স অফ কোসেক এক্স তার পাওয়ার সিক্স এরকম রাখলাম, তাহলে এটাকে প্রথম কি আমি এক্স আকারে ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হলে ফর্মুলা কি ডেরিভেটিভ করলে কী হবে, সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, তাহলে আমি এটা করবো কি সিক্স ইন্টু কোসেক এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, ওকে এটা হলো। এবারে ভিতরটা ডেরিভেটিভ হবে শুধু কোসেক এক্সের ডেরিভেটিভ, তাহলে শুধু কোসেক এক্সের ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এটা হবে কি মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ব্যাস হয়ে গেল। তাহলে দেখে নাও মাইনাসটা বাইরে যাবে, মাইনাস সিক্স কোসেক এক্স কোসেক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বা কোসেক্স কোসেক টু দি পাওয়ার ফাইভ এক্স, ওকে ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে এই কোসেক এক্স এই কোসেক টু ফাইভ এক্স, তাহলে ফাইভ আর একে সিক্স হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস সিক্স কোসেক্স টু দি পাওয়ার সিক্স এক্স ইন্টু কট এক্স, ব্যাস এইটা হচ্ছে কি ডিওয়াই বা এটাকে বলতে পারি কি ডিডি এক্স অফ কোসেক টু দি পাওয়ার সিক্স এক্স এর ডেরিভেটিভ। তো প্রত্যেকটা সিম্পল আছে, মানে একটা প্রসেস জানতে পারলেই কীভাবে করতে হয় তোমার খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও তিনের দেখার অঙ্কটা কী বলেছে, ট্যান এ এক্স এ প্লাস কট বি এক্স এটা ডেরিভেটিভ করতে হবে, দেখে না এটা খুব সহজ আছে, কীভাবে করছি দেখে নাও। তাহলে এটা তিনের দাগের কি আছে, ওয়াই ইকুয়াল টু ট্যান এ এক্স প্লাস কট বি এক্স, তাহলে এটাই কী করবো দেখো, তাহলে অতএব ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু বলতে হবে ডিডি এক্স অফ ট্যান এক্স প্লাস কট বি এক্স, ওকে তাহলে আমি কী করছি দুটোকে আলাদা আলাদা করবো, তাহলে করছি দেখো ডিডি এক্স অফ ট্যান এক্স প্লাস ডিডি এক্স অফ কট বি এক্স, ওকে তাহলে প্রথমে কি আমি ট্যান এ এক্সের ডেরিভেটিভ করি, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয় ট্যান এক্সের ডেরিভেটিভ সেকে স্কোয়ার এক্স হয়, তাহলে আমি করতে পারি কি সেকে স্কোয়ার এ এক্স, কারণ শুধুই এখানে এ শুধু এক্স নেই এ এক্স আছে, তা যা থাকবে তাই করবো ইন্টু আবার এ এক্সের আলাদা করে ডেরিভেটিভ হবে। নর্মাল কি প্রথমে বাইরেটা ডেরিভেটিভ করো ট্যান এক্স, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কি সেকে স্কোয়ার এক্স, এখানে ট্যান এ এক্স আছে তাহলে ট্যান এ এক্সের ডেরিভেটিভ কী হবে সেকে স্কোয়ার এ এক্স হবে, আবার এ এক্সের আলাদা করে ডেরিভেটিভ হবে, তাহলে এ এক্সের ডেরিভেটিভ কিন্তু হলে কী হবে ধ্রুবকটা বাইরে যাবে শুধু এ হবে, ওকে তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট প্লাস, তাহলে কট বি এক্স, তাহলে কট এক্সের ডেরিভেটিভ কি মাইনাস কোসে স্কোয়ার এক্স, তাহলে এটা কী হবে মাইনাস
कोसेक स्क्वायर बी एक्स जेहेतु एक्स जगह बी एक्स आज बी एक्स हलो एबार बी एक्स एर आलदा डेरिवेटिव है तो बी एक्स डेरिवेटिव कर शुदू बी है शुद्ध बी है बस हो गल ए आसना तेल इक्ुअल टू ए सेक स्कोर एक्स प्लस माइनस माइनस बी कोसेक स्कोर बी एक्स ओके तेल अतएफ बोलते अतएफ डिडीएक्स अफ टैन ए एक्स प्लस कट बी एक्स इक्ुअल टू ए सेक स्कोर एक्स माइनस बी कोसेक स्कोर बी एक्स ओके देखना खूब सहजे ये प्रमाण हो गलो তাহলে দেখে না কীভাবে হচ্ছে তোমরা যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন নাও অঙ্ক বিশেষ করে পার্টিকুলার এই যে এই অঙ্কটাই বুঝতে পারছি না এই অঙ্কের এই জায়গাটা বুঝতে পারছি না সেটা তোমরা কমেন্টে জানালে এর নেক্সট ভিডিও যেদিন করবো সেখানে তোমার সেই নামটা উল্লেখ করে যে কোন কোনটা কী হচ্ছে সেটা শেষে তোমরা আলোচনা করে দেবো ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট চার নম্বর অঙ্কটা দেখে না কী আছে সাইন ইনভার্স এক্সের পাওয়ার এম তাহলে এইটা কীভাবে দেখে নাও তাহলে কী আছে এখানে চারের দিকের ওয়াই ইকুয়াল টু বলেছে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ তো এইটার একটা আমি প্রথম চেন রুল দ্বারা দেখিয়ে দিচ্ছি চেন রুল দ্বারা কী করবো তারপরে ডাইরেক্ট কীভাবে করছি তোমার দেখিয়ে দিচ্ছি চেন রুল দ্বারা কী করবো এটাকে ওয়াই ইউ ধরে নেবো তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স পাওয়ার এম হয় তাহলে ধরি আবার কি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে ইউ টু দি পাওয়ার এম ওকে তাহলে অতএফ ডি ইউ বাই ডি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে তাহলে ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে এইটা হবে আর নেক্সট অতএফ ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি ইউ ওকে ডি ওয়াই বাই ডি ইউ ইকুয়াল টু ডিডি ইউ অফ ইউ টু দি পাওয়ার এম তাহলে এর ডেলিভারি কী হবে এম ইন টু ইউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে মান বসিয়ে দিই অতএফ ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ইউ ডিওয়াই ডিওয়াই বাই ডি ইউ ইন টু ডি ইউ বাই ডি এক্স তাহলে এখানে ডিওয়াই বাই ডি ইউ মান কত হবে দেখে নাও এটা পেয়েছি এম ইন টু ইউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন টু ডি ইউ বাই ডি এক্সটা কত হচ্ছে ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে কত আসছে দেখেন তাহলে ইকুয়াল টু এম বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন টু ইউটা কী ধরেছি ইউটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স তাহলে এটা আসবে কি সাইন ইনভার্স এক্স পাওয়ার এম মাইনাস ওয়ান ওকে তাহলে চেন রুল দ্বারা করলে তোমাকে এইভাবে করতে হবে যদি ডাইরেক্ট করো তাহলে ডাইরেক্ট করলে কি এই টোটাল ব্যাপারটা আমি ভিতরেই করে নেবো এখানটায় তাহলে অতএব ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স পাওয়ার এম ওকে তাহলে প্রথম কি এই টোটালটাকে আমি এক্স আকারে ভাববো এটা ভাববো লিখবো এখানে কিন্তু লিখবো না অঙ্ক করার সময় লিখবো না আমি বোঝানোর জন্য এটা লিখলাম তাহলে এটাকে আমি এক্স আকারে ভাববো তাহলে এক্স টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ কী হবে যে এম ইন টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে এক্সের জায়গায় কী আছে সাইন ইনভার্স এক্স আছে তাহলে এম ইন টু সাইন ইনভার্স এক্স পাওয়ার এম মাইনাস ওয়ান ওকে ইন টু এবারে ভিতরটা ডেরিভেটিভ হবে তাহলে এটা বাইরে করে ফেললাম এবারে সাইন ইনভার্স এক্সের শুধু ডেরিভেটিভ হবে তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্যাস হয়ে গেল তাহলে ইকুয়াল টু হচ্ছে কি এম বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন টু সাইন ইনভার্স এক্স পাওয়ার এম মাইনাস ওয়ান ব্যাস এটা হচ্ছে কি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্সের পাওয়ার এম এ ডেরিভেটিভ তা দেখে নাও ডাইরেক্ট করলে খুব শর্ট হয়ে যাবে কিন্তু তোমাকে একটু ভালো ডেরিভেটিভ জানতে হবে আর যদি যার ডেরিভেটিভ একটা প্রবলেম আছে বিশেষ করে যারা ম্যাথামেটিক্সে উইক আছো তাদের বলবো আমি তোমরা আগে এটা চেন রুল দ্বারা করবে করার পর সেটাকে ডাইরেক্ট করবে ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট দেখে নাও পাঁচের দাগের অঙ্কটা এরকম টাইপেই আছে কী দিয়েছে দেখে নাও কট ইনভার্স এক্স টু দি পাওয়ার ফোর সেটা কী করবো দেখে নাও এইটা আমি ডাইরেক্ট করবো চেন রুল দ্বারা করবো না তাহলে দেখে নাও এটা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স পাওয়ার ফোর ওকে তাহলে এটা কী করবো দেখে নাও তার ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ এখানে কী হবে দেখে নাও যে কট ইনভার্স এক্স পাওয়ার ফোর ওকে
তাহলে আমি প্রথম ভিতরটায় কি এক্স আকারে ভাববো, তাহলে ভাবলে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে কি হবে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে এক্সের জায়গায় কী আছে কট ইনভার্স এক্স, তাহলে বলতে পারি কি কট ইনভার্স এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান। ওকে, এবার কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করবো, তাহলে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তাহলে আলটিমেট আসবে কত দেখেন এটা, তাহলে মাইনাস ফোর বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স তার পাওয়ার কত থ্রি, তাহলে এটা কার ডেরিভেটিভ পেলাম ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স টু দি পাওয়ার ফোর। ওকে, তাহলে এর হচ্ছে মান হচ্ছে কি পেলাম যে ফোর কট ইনভার্স এক্স পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অবশ্যই সামনে একটা মাইনাস আসবে কারণ কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও ছয় দেখ অঙ্কটা কী আছে, ছয় দেখ কী হচ্ছে কি কস ইনভার্স এক্স বাই এ, এইটা কীভাবে করে দেখে নাও, তাহলে এইটাকে আমি তোমার চেন রুল দ্বারা দেখেছি একটু, কারণ এখানটা একটু চেঞ্জিং আছে, তো ছয়টা কী বলা যায় দেখে নাও যে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ, ওকে এক্স বাই এ কস ইনভার্স এক্স বাই এ তার পাওয়ার হচ্ছে কিউ হোল কিউ। তাহলে এটাই কীভাবে করো, প্রথমে চেন রুলটা তোমরা দেখিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়ালটা আছে কি কস ইনভার্স এক্স বাই এ তার হোল কিউ। তাহলে এখানটা আমাকে দুটো জিনিস ধরতে হবে যে ইউ ইকুয়াল টু, প্রথমে জেড ধরে নিই, জেড ইকুয়াল টু এক্স বাই এ, এক্স বাই একে আমি জেড ধরলাম, ওকে এক্স বাই এ হচ্ছে জেড, তারপর যে ইউ ইকুয়াল টু কস ইনভার্স জেড, তাহলে কারণ এটা জেড হয়ে গেছে, তাহলে ইউ ইকুয়াল টু কস ইনভার্স জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে ওয়াই ইকুয়াল টু হবে আমার হচ্ছে ইউ টু দি পাওয়ার থ্রি, ব্যাস দেখে না কী করলাম, তাহলে প্রথমে এক্স বাই একে আমি জেড ধরলাম, তাহলে আবার ইউ ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ তোমার জেড, কস ইনভার্স জেডকে আমি ইউ ধরলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু আসলো কি টোটালটা যদি ইউ হয়ে যায় তাহলে ইউ টু দি পাওয়ার কিউ, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডেরিভেটিভ করবো, প্রথমে যে জেডকে ডি জেড বাই ডি এক্স, যেহেতু এটা এক্সের অপেক্ষক ডি জেড বাই ডি এক্স করলাম, তাহলে এটা কি ডিডি এক্স অফ ওয়ান বাই এ ইন্টু এক্স, তা যেহেতু ওয়ান বাই এ ধ্রুবক তাহলে ধ্রুবক বাইরে যাবে, ওয়ান বাই এ বাইরে যাবে ডিডি এক্স অফ এক্স, তার মানে কত হবে এটা শুধু ওয়ান বাই এ, ওয়ান বাই এ, ওকে তাহলে এটা পেলাম ওয়ান বাই এ, ঠিক একইভাবে ডি ইউ বাই ডি জেড, ওকে কারণ জেড এ সাপেক্ষ হচ্ছে ডি ইউ বাই ডি জেড, তাহলে ডি ডি জেড সেটা হচ্ছে কত কস ইনভার্স জেড, তাহলে কস ইনভার্স জেডের ডেরিভেটিভ কী আছে কি মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার, মেনলি কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সেটা এখানে বসালে কত হবে মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার, কারণ জেড ইকুয়াল টু কী ধরেছি আমি এখানে কস জেড আছে, তাহলে এটা হয়ে গেল, তা জেডটা যদি আমি বসে দিই ভ্যালুটা, জেডের ভ্যালু বসালে কত হবে মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস জেড মানে কি এক্স বাই এ, তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার, তার মানে রুট অফ কত হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট অফ এটা এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কী করলাম দেখে না এখানে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা হবে, তাহলে এ স্কোয়ার লসাও করলাম, তাহলে এ স্কোয়ারের সঙ্গে এক গুণ করলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা রুটের বাইরে গেলে শুধু এ হয়ে যাবে, তার মানে এটাকে আমি বলতে পারি মাইনাস এ বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাও কি ডি ইউ বাই ডি জেড, ডি ইউ বাই ডি জেড, এটা একটু কমপ্লিকেটেড ছিল বলে ডাইরেক্ট আমি করছি না, এটাকে আমি পুরো চেন রুল দ্বারা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে ডাইরেক্টও হবে সেটা তোমাদের দেখাবো। ওকে, তাহলে এটা পেলাম ডি ইউ বাই ডি জেড পেয়ে গেলাম, নেক্সট কি ওয়াই, তাহলে ডি ওয়াই বাই ডি ইউ ইকুয়াল টু কী হবে দেখালে ডি ওয়াই বাই ডি ইউ, সেখানে আমি বলতে পারি কি ডিডি ইউ ইকুয়াল টু ওয়াইয়ের মান কি ইউ টু দি পাওয়ার থ্রি, তার মানে এখান থেকে আছে কি থ্রি ইউ স্কোয়ার, ওকে থ্রি ইউ স্কোয়ার, তাহলে থ্রি ইউ এর মান পরে পেয়েছি কত কস ইনভার্স জেড, তাহলে থ্রি কস ইনভার্স জেড তার স্কোয়ার, ওকে আবার জেডের মান পেয়ে গেছি কি জেডটা হচ্ছে কত কি এক্স বাই এ, তাহলে থ্রি কস ইনভার্স এক্স বাই এ পাওয়ার কি টু, ব্যাস তাহলে আমি পেলাম কি ডি ওয়াই বাই ডি ইউ, সব প্রত্যেকটার মান পেয়ে গেছি, আমাকে বের করতে ডি ওয়াই বাই ডি এক্স, ওকে তাহলে কীভাবে বের করো দেখে না, তাহলে এটা একটু প্রথম মুছে দিচ্ছি এখানে, তাহলে এখানে বলতে পারি অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কী হবে ডি ওয়াই বাই ডি ইউ, যেহেতু ওয়াইটা আমার ইউ এর ফাংশান,
इनटू यू टाइप करते तो डी यू बाय डी जेड तेरे कारण वाई टच है यू टच है जेड फंक्शन आई इनटू डी जेड बाय डी एक्स कारण जेड टाइम हमारा एक्स फंक्शन ये बात देखना यू यू जेड जेड के था डी वाई डी एक्स ही फिर बच्ची তাহলে সেই জন্য আমি এটাকে তিনটে ফাংশন ধরেছি বলে তিনটে অপেক্ষক ধরেছি বলে তিনটেকে আলাদা আলাদা ডেরিভেটিভ করেছি কিন্তু এটাকে গুণ করতে প্রত্যেকটা ডিউ ডিউ ডিজেড ডিজেড সব কেটে যাবে তার ডিওয়াই বাই ডিএক্সি ফিরে পাবো এবার প্রত্যেকটার মান বসে দিলে কথা দেখো তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিইউ মান কত পেলাম এইটা থ্রি কস ইনভার্স এক্স বাই এ ওকে পাওয়ার কত টু এটা পেলাম ইন টু DU by DZ, DU by DZ পেছে এটা তাহলে কত হচ্ছে মাইনাস এ বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে এটা পেল তারপরে কি দেখে না DZ by DX তা DZ by DX কত পেয়েছে 1/a ইনটু 1/a তাহলে এইগুলোকে একসঙ্গে করলে কত হয় দেখে নাও তাহলে এগুলো যদি একসঙ্গে করি তাহলে কত পাবো তাহলে বা DY by dx equal to তাহলে দেখে নাও মাইনাসটাকে সামনে করলাম থ্রি মাইনাস থ্রি কস ইনভার্স এক্স বাই এ পাওয়ার হচ্ছে কত টু ইন্টু এ বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ তাহলে এই এ এ কাটবে তাহলে পাচ্ছে কি অতএব অতএব কার করছি ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স বাই এ পাওয়ার কত থ্রি ইকুয়াল টু পাচ্ছি কত দেখে নাও তাহলে এখানে পাচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইনটু কস ইনভার্স এক্স বাই এ তার পাওয়ার হচ্ছে টু তাহলে এইটা হচ্ছে চেন রুল দ্বারা এটা করলাম তাহলে দেখে নাও চেন রুল দ্বারা করলে অবশ্যই বড় একটু হবে কারণ প্রত্যেকটাকে আলাদা আলাদা ফাংশন ধরতে হবে ধরার পর সেটাকে আলাদা করে ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ করার পর সেটা মান বসাতে হবে তারপরে ভ্যালু আসবে সেই জন্য চেন রুল একটু বড় হয় কিন্তু এটা ইজি প্রসেস খুব সহজে ডেরিভেটিভগুলোকে ছোট্ট ছোট্ট আর কেটে কেটে ডেরিভেটিভগুলো করছি সেই জন্য এটা খুব সহজেই করা যায় যেখানে ডাইরেক্ট হচ্ছে কি অঙ্কটা ছোট হবে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে একটু ভালো করে ডিপলি নলেজ থাকা দরকার তো কীভাবে ওটা হবে সেটা তোমাদের দেখিয়ে দিই যে আমরা ডাইরেক্ট কীভাবে করব তাহলে দেখে নাও ডাইরেক্ট কীভাবে হবে দেখে নাও তাহলে দেখে নাও কী হচ্ছে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ তার পাওয়ার তার স্কোয়ার হচ্ছে ওকে তাহলে এখানে এর স্কোয়ার কিউ আছে কিউ তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কী হচ্ছে এখানে দেখে নাও কস ইনভার্স এক্স বাই এ ওকে তার কিউ তাহলে প্রথমে কী বলেছিলাম টোটালটাকে আমি এক্স ভাববো কারণ বাইরেটা করবো টোটালটাকে এক্স তাহলে এক্স টুদিবার কিউব আছে তাহলে কিউব ফর্মুলা কী হবে থ্রি ইন্টু এক্স টুদিবার থ্রি মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্সের জায়গায় কী আছে কস ইনভার্স এক্স বাই এ তাহলে আমি কী করবো কস ইনভার্স এক্স বাই এ তার পাওয়ার স্কোয়ার কারণ তিন থেকে এক কমে গেলে দুই হয়ে যায় ওকে তাহলে এটা হয়ে গেল নেক্সট কী করবো কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ এখানে এক্স বাই এ আছে তাহলে এক্স বাই এ হবে তাহলে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে সেটাই করবে এখানে দেখে নাও তাহলে যদি কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ করে কী হবে তাহলে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্সের জায়গায় কী আছে এক্স বাই এ তাহলে এক্স বাই এ হোল স্কোয়ার ওকে তাহলে এটা হয়ে গেল নেক্সট কী বাকি রইল আরও এর ভিতরটা এই টুকুটা বাকি রয়েছে তাহলে শুধু এক্স বাই এ তা শুধু এক্স বাই এ ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান বাই এ দেখে কত শর্টে হয়ে গেল প্রত্যেকটা তোমাকে এই যতক্ষণ না এইটা বুঝতে হচ্ছে ততক্ষণ তুমি ডাইরেক্ট করতে পারবে না প্রথম বাইরেরটা তারপরেরটা তারপরেরটা একদম ভিতরে ঢুকে যাবে তাহলে প্রথম বাইরেরটা ধরলে কিউ আছে তাহলে এটা টোটাল এক্স একটা চল রাশি বলো কস ইনভার্স এক্স হচ্ছে আমার এক্স বাই এ হচ্ছে আমার একটা এক্স তাহলে এর কিউ বলে কী হয় থ্রি ইন্টু এক্স এক্স থ্রি মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার হয় তাহলে থ্রি ইন্টু কস ইনভার্স এক্স বাই এ টু এবারে এক্স বাই এর ডেরিভেটিভ হবে কস ইনভার্স এক্স বাই এর ডেরিভেটিভ কী হয় মাইনাস ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স বাই এর হোল স্কোয়ার সেটা করেছি শুধু এক্স বাই এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এ এক্স বাই এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই এ হয়ে যায় তাহলে এটাকে এবার নর্মালাইজ করলেই অ্যান্সারটা মিলে যাবে তাহলে দেখে না এটা কত হচ্ছে মাইনাসটাকে সামনে নিয়ে যাও মাইনাস থ্রি কস ইনভার্স এক্স বাই এ পাওয়ার হচ্ছে দুই ইন্টু ওয়ান বাই রুট অফ এখানে হচ্ছে দেখে নি এক্স স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই
ए स्क्वायर তাহলে এই এটাকে আমি এখানে গুণ করে দিলাম ইনটু এ এর সঙ্গে গুণ করে দিলাম তাহলে রুটের বাইরে এটা করলে চলে গেলে কি হবে দেখো না তাহলে এটা যে রুটের বাইরে যায় তাহলে ইকুয়াল টু বলতে হবে মাইনাস 3 cos ইনভার্স x বাই a তার হোল স্কয়ার ওকে তাহলে 1 বাই এখানে a আছে ইনটু রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ তাহলে এই এ এই এ কেটে যাবে তাহলে ব্যাস এখানে উত্তরে চলে আসলো তাহলে অতএব অতএব ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স বাই এ পাওয়ার কিউব ইকুয়াল টু পাচ্ছি কি মাইনাস থ্রি বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইনটু কস ইনভার্স এক্স বাই এ তার স্কোয়ার তো আমি তোমাদের বলবো তোমরা ডাইরেক্টটা ইউজ করবে কারণ একবার যদি এই প্রসেসটা বুঝে যাও ডাইরেক্ট খুব সহজেই লাগবে আর খুব ছোট্ট আকার হয়ে যায় খুব সহজেই হয়ে যাবে ওকে তো আশা তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে সাতের দাগের অঙ্কটা কী আছে বলেছে কি ট্যান ইনভার্স সেক এক্স ট্যান ইনভার্স সেক এক্সের ডেরিভেটিভ খুব সুন্দর আছে দেখে নাও এটা কীভাবে হবে দেখে নাও তো ট্যান ইনভার্স সেক এক্স এটা আমি ডাইরেক্ট করবো ওকে এটা চেন রুল করবো না তোমরা চেন রুল দ্বারা করবে আমি এটা ডাইরেক্ট তোমাদের করে দেখাচ্ছি তাহলে সাথে তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স তাহলে কী হবে অতএব ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স সেক এক্স তাহলে দেখেন এখানে দুটো অপেক্ষক আছে একটা ট্যান ইনভার্স এক্স একটা সেক এক্স তাহলে আগে কি আমি বাইরেরটা করব তাহলে বাইরে করলে নর্মালি ট্যান ইনভার্স এক্স তো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে প্রথমে আমি কি ট্যান ইনভার্স সেক এক্সের ডেরিভেটিভ করব তো ট্যান ইনভার্স সেক এক্সের ডেরিভেটিভ কী নর্মালি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের জায়গায় কী আছে সেক এক্স আছে তাহলে সেক এক্স স্কোয়ার সেক এক্সের হোল স্কোয়ার ওকে তাহলে এটা ট্যান ইনভার্স হয়ে গেল এবার ভিতরে আর একটা যে অপেক্ষক আছে সেক এক্স তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কী হবে সেক এক্স ট্যান এক্স তাহলে সেক এক্স ট্যান এক্স শুধু সেক এক্সের ডেরিভেটিভ হলো আর ট্যান ইনভার্স সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে এই টোটালটা এবার এটাকে নর্মালাইজ করলেই অ্যান্সারটা মিলে যাবে তাহলে দেখে নাও কত হবে এটা তাহলে বলতে পারি কি ওয়ান বাই ওয়ান প্লাস সেক এক্স স্কোয়ার এক্স মানে বলতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স ওকে ইনটু এখানে সেক এক্সকে বলতে পারি কি ওয়ান বাই কস এক্স ইনটু ট্যান এক্সকে বলতে পারি কি সাইন এক্স বাই কস এক্স ওকে এটা আমরা বলতে পারি তাহলে দেখানো কত হচ্ছে এটা তাহলে ওয়ান বাই এখানে হচ্ছে লসও করলে কি কস স্কোয়ার এক্স হবে আর এটা লসও করলে কত হচ্ছে এটা কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ওকে এইটা আসলো আর এটা দেখেন এটা কত আছে ইনটু সাইন এক্স বাই নিচে কত হচ্ছে কি কস স্কোয়ার এক্স এই কস এক্স এক্স কস এক্স গুণ করলে কস স্কোয়ার এক্স হয়ে যাবে তাহলে দেখানো এটা কত আসছে তাহলে এই কস এক্স কস স্কোয়ার এক্সটাকে যদি উপরে তুলে দিই কত হচ্ছে দেখো না তাহলে কস স্কোয়ার এক্স ইনটু উপরে কী আছে সাইন এক্স ডিভাইডেড বাই নিচে কত আছে দেখে নাও কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ওকে কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইনটু কস স্কোয়ার এক্স তাহলে এই কস স্কোয়ার এক্স এই কস স্কোয়ার এক্স কাটবে তাহলে পাচ্ছি কত দেখে নাও তাহলে এখান থেকে বলতে পারি কি ইকুয়াল টু সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স দেখে না খুব ছোট্ট আকার পেয়ে গেলাম তাহলে বলতে পারি কি অতএব অতএব ডিডি এক্স অফ ট্যান ইনভার্স সেক এক্স এর মান কত হচ্ছে তাহলে যে সাইন এক্স বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স ওকে তাহলে দেখে নাও ডেরিভেটিভগুলো তোমার বারবার প্র্যাকটিস করো কারণ ডেরিভেটিভ অনেক জায়গায় কাজে লাগে ফিজিক্সে বিশেষ করে বিভিন্ন ক্যালকুলেশন কাজে ডেরিভেটিভ কাজে লাগে সেই জন্য এই ডেরিভেটিভগুলো বারবার প্র্যাকটিস করলে দেখবে তোমার কনফিডেন্টটা অনেকটা বাড়বে আর অন্যান্য ম্যাথগুলো তুমি খুব ভালোভাবে করতে পারবে ওকে তো আসলে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো তো প্রিয় ছাত্ররা অনেকদিন পরে তোমাদের ক্লাস টুয়েলভে ম্যাথামেটিক্সে ক্লাস দিলাম তো অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই তোমার সেটা কমেন্টে জানাবে আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে শেয়ার করবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে